হে জগতবাসী, আজকে আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই জগতে যারা পীর মুর্শিদ ধরেছেন, যারা আল্লাহর দিকে অগ্রসর হইবার জন্যে যে একটা কথা যখন জেনেছে যে একজন কামেল মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত, তখনই একজন মানুষ কোরআন ও হাদিস অনুসারে তারা বায়াত গ্রহণ করে। যখন তারা বায়াত গ্রহণ করে তখন দেখা যায় বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথা বলে। যেরকম কিছু কিছু লোক আছে বলে যে এই যেমন কিছু কিছু কবিরা গান লিখেছে, সেই গানটাকে অপব্যাখ্যা করে কিছু আবুদ্ধি কুবুদ্ধি দিয়ে দেয়। তখন ওই ভক্তগুলো লজ্জায় গুরুর কাছেও জিজ্ঞাসা করতে পারে না। গুরু যদি কামেলও হয় অনেক সময় লজ্জায় জিজ্ঞাসা করে না, কিন্তু শুনেছে ডাইনে ভাইয়ে মানুষের কাছে শুনেছে যে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমরা অনেক উচ্চস্তরে উঠতে পারবা, তখন এই কথাগুলো বিশ্বাস করে। কিন্তু গানের মধ্যে বা কবিতার মধ্যে যা বলা হয়েছে তা অপব্যাখ্যা করে এই মানুষটা যার তার কাছে শুনে তখন এর ভিতরে বিশ্বাস স্থাপন করে, তখন দেখা যায় সেই লোকটা কুপোতে থাকে। আর এমন এমন কিছু কথা যা গুরুকে জিজ্ঞাসা করতেও লজ্জা পায়, তাই ওই কথাগুলো মেনে ওগুলোই করে। যেমন কবির ভাষায় বলা হয়েছে, আবে হায়াতের পানি এই দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারি। তো কবি জালালউদ্দিন কাদ, যিনি আমার চাচা গুরু, তিনি লিখেছেন কি, তিনি লিখেছেন যে দেহের মধ্যে আছে জানি, আবে হায়াতের পানি চিনতে কয়জন পারে। যে চিনতে পারে সে এই আবে হায়াতের পানিটাকে নষ্ট করে না। যেমন একদল লোক আছে, আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি, খাইতে কয়জন পারে। এক ধরনের লোক এরকম ধরনের ব্যাখ্যা দিচ্ছে যে এ আবে হায়াতের পানি তারা খাইতেছে, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। যেমন একটা বিষয় হলো, আবে হায়াত শব্দের অর্থ কি, আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা, তার মানে আবে হায়াত, আবে হায়াতের পানি। তো আব অর্থ পানি এবং হায়াত অর্থ জিন্দা, এ আবে হায়াতের পানি। এ আবে হায়াতের পানিটা কি, যে আমি যখন আমার বাবার মস্তিষ্কে ছিলাম তখন আমার মায়ের উদরে যখন আমি জন্ম নিলাম তখন সেই জিন্দা পানি দিয়ে আপনি আমি জন্ম নিয়েছি। তাহলে সেই পানিটা যদি মৃত হয় তাহলে সেখানে আমরা জন্ম নিয়ে আসতে পারতাম না। তবে সেই পানিটি কি, সেই পানিটি হলো যে আবে হায়াতের পানি। তো কবি যেটা বোঝাতে চাইছেন যে আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে, যে চিনতে পারে সে নিজের মধ্যে ধরে রাখবে, সে ছাড়বে না, নষ্ট করবে না। আরেক দল এটাকে ব্যাখ্যা করলো কি, আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি, খাইতে কয়জন পরে, নাউজুবিল্লাহ খাওয়ার কথা বলেনি। তবে একটা খাওয়া, সেটা কি, যে আমার নিজের মধ্যে আমি নিজের মধ্যে রেখে দিয়েছি, এটাকে আমি যেই এই নিজের মধ্যে ডোজ গিলে রেখে দিয়েছি কিন্তু এটাকে আমি প্রবাহিত করিনি, নিজের মধ্যে রেখে দেওয়া এই স্বাদকে আমি নিজের মধ্যে রেখে দিয়েছি কিন্তু এটাকে আমি নষ্ট করিনি। তাহলে এই কথাগুলো যারা অপব্যাখ্যা করে, মানুষ নিজে আছে কুপথে এবং অন্য অন্য ভক্ত শিষ্যদেরকে কুপথে টানছে, তারা সুপথে নেই। তবে আমি মনে করব প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা গুরু প্রত্যেকটা ভক্তকে ডেকে এনে সকলকে যেন বলে দেয়, এ ধরনের কথা যদি এরকম ব্যাখ্যা যদি কেউ দেয় তাহলে এগুলো তোমরা শুনবে না। তখন তোমরা কি করবে যে বাবা, হে গুরুজি, হে হুজুর, আমরা তো এটা বুঝি না, জানি না, আর এরকম বিষয়ে কথা এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে আমরা লজ্জাবোধ করি, তাই কিছু কিছু মানুষে যখন এগুলো বলে তখন বিশ্বাস করে আমরা এটা শ্রবণ করে আমাদের মধ্যে রেখে দিই, তাহলে দেখা যায় আমরা আর কি করব। তাই বলি, হে জগতের শিষ্য ভক্তগণ, সকলকে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ডাইনে বাইয়ে মানুষের কাছে এগুলো শুনবেন না, নিজ গুরুর কাছে যাবেন। যাওয়ার পরে তখন একটা কথা মনে রাখবেন যে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয়, তবেই যদি তার সাধন ভজন এবং প্রেমভক্তি হয় তবে সেই ভক্তটাই হবে একদিন জয়।
তবে স্বামীমালি এই মুহূর্তে যা কিছু কয়, তবে এই কথাগুলো যদি আপনাদের মনে জাগাল হয়, তবে এই কথাগুলো গুরুর কাছে যদি কোনো ভক্ত গিয়ে কয়, তবেই কিন্তু সে একদিন হয়ে যাবে জয়। হে জগতবাসী, আজকে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য এটাই যে আমরা সেই আবে হায়াতের পানি, মানে সেই জিন্দা পানি দ্বারা আমরা এই পৃথিবীতে সৃষ্টি বা জন্ম হয়ে পৃথিবীতে এসেছি, এই জিনিসকে আমরা নিজের মধ্যে ধরে রাখবো। এটা নিজের মধ্যে ধরে রাখলে কি হবে, আমার চেহারায় নূরের তাজাল্লি হবে এবং আমার সহজে আমি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব না, আমার শরীর তাড়াতাড়ি নষ্ট হবে না, আমি বেশি দিন বাঁচব এবং আল্লাহর ইবাদত করতে পারবো, আমার জ্ঞান শক্তি, ব্রেন শক্তি, তাগত শক্তি আমার ঠিক থাকবে, তখন আল্লাহর ইবাদতে আমরা অগ্রসর হতে পারব। তাই বলি যে কবিরা লিখেছে, কিন্তু এই ব্যাখ্যাগুলো যদি কারো বোঝার ইচ্ছা থাকে তাহলে একজন কামেল গুরু ধরবেন এবং কামেল গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, বাবা এই জিনিসগুলো কীভাবে বুঝতে পারি? তখন তিনি ভেঙে ভেঙে বলে দেবে, বাবা রে এটা এভাবে, এটা এভাবে। কিন্তু বাহিরে যে সে বলবে এটা শুনবেন না, কারণ যে মানুষ পারে মানুষকে সুপথে ওঠাইতে, আবার মানুষ মানুষকে কুপথে নিয়ে যায়, তাহলে বুঝবো কি করে যে কে সুপথের কথা বলল, কে কুপথের কথা বলল? তবে নলেজে রাখবো যে এই আবে হায়াতের পানি, এই জিন্দা পানি অবশ্যই আমরা মানি, এই কথাগুলো আমরা যেন গুরুর কাছে সুন্দর মন নিয়ে মানি, তবে কি হবে, আমরা সত্যটা বুঝে সত্য সাধনা করতে পারবো। তাই বলা হয়েছে, তোমার মনের মানুষ ধরো, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো, যে পুঁজিতে হয় রে ব্যাপার, চলিতেছে ভবের বাজার, তারে চিনিলে এবার আপন সাধে মরো, লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে, জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো, রতিরণে গিয়ে পরে প্রেমস্র সঙ্গে করে, রিপু যেজন মারতে পারে বোঝে আপন পরে, পরম অংশের পুঁজি মিলাও থাকিতে সংসারে। হে জগতবাসী, আজ আমার এই কথাগুলো একটু জ্ঞানের সাথে শ্রবণ করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাহলে আপনারা যদি নিজের মধ্যে এই জিনিসগুলো জমাট রাখতে পারেন, তাহলে ইহকাল পরকাল ধন্য হবেন। এবং আজরাইল যদি কখনো আসে, তখন দেখবে তার চেহারার মধ্যে নূরের তাজাল্লি ভাসে, তখন শেষে করবে কি, আজরাইল এসে তাকে বলবে, বাবা রে তুমি তো সাধারণ কেউ না, তুমি যেই নূরের তাজাল্লি তোমার মধ্যে জোগাড় করে রেখেছ, তোমাকে যেভাবে সেভাবে আমি তোমার রূহকে কবজ করতে পারবো না, তোমার গুরুকে আমার জিজ্ঞাসা করতে হবে, তোমার ইমুক ভক্ত তো নূরের তাজাল্লি কামাই করেছে, তাকে তো এভাবে সেভাবে নেওয়া যাবে না। তখন এখানে কবিরা গান লিখেছে, জমেও তারে সালাম দে, কারে দেয় জমে সালাম, অবশ্যই একদিন আজরাইল সে তাকে সালাম দেবে, তার মধ্যে যখন আল্লাহর নূর ভাসতে থাকবে, তখন তাকে যেভাবে সেভাবে তার জীবন, তার জান কবজ করা যাবে না, তাহলে আল্লাহ তার কাছে হিসাব নেবে, হে আজরাইল আমার একজন প্রিয় বান্দা যে নিজেকে সব সময় এই রতিমতিকে কন্ট্রোল করে চলেছে, তার মধ্যে নূরের তাজাল্লি দেখেছো, আর সেই নূরের তাজাল্লি তো আমি, আল্লাহর নূরের তাজাল্লি, আর সেই নূরের তাজাল্লি দেখার পরেও তুমি তার জান এভাবে সেভাবে কবজ করলে কেন? তখন আজরাইলের খেসারত দিতে হবে আল্লাহর কাছে। হে জগতবাসী, আমরা সকলেই এই সুন্দর কথাগুলো শুনে নিজের মধ্যে সেট করি এবং যার যার মসজিদের কাছে এই ভেদগুলো জেনে নিই, তবে অবশ্যই আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে বাবা। তো এই কথাগুলো বলে রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।